গতকালকে শাহজাহানপুর থানায় আড়িয়াবাজার থেকে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে দুটো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। সেই সন্ত্রাসী সেখানেই আমাদের শাহজাহানপুর থানার যে কর্তব্যরত যে সাব ইন্সপেক্টর যে সেখানে তাকে গ্রেপ্তার করেছে তাদের উপর হামলা চালায় এবং তারপরে সেখান থেকে সাব ইন্সপেক্টর তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং যাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি সিডিএমএ সার্চ দিয়ে যে মিঠুন তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে, হত্যা মামলা আছে, অস্ত্র মামলা আছে, মাদক মামলা আছে। সে কিন্তু একজন চিহ্নিত সন্ত্রাসী, ওই এলাকায় বিভিন্নভাবে সে অপরাধ করে থাকে। সেই চিহ্নিত সন্ত্রাসীকে আমরা দুটো বার্মিজ চাকু সহ গ্রেপ্তার করেছি আমাদের শাহজাহানপুর থানা পুলিশ এবং তাকে যখন থানায় নিয়ে আসা হয়েছে তখন পরবর্তীতে মাজিরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সে তার প্রায় 50-এর অধিক তার ক্যাডার বাহিনী নিয়ে সে থানায় আক্রমণ করে, থানায় হামলা চালায় এবং থানায় আপনারা জানেন যে ইতোমধ্যে মহাসড়কে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফোর্স ডিপ্লয় করতে হয়েছে। কারণ হচ্ছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে রাখার জন্য এবং অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত সহ অন্যান্য যারা অফিসার বেশিরভাগ কিন্তু তারা মহাসড়কে দায়িত্বরত ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা। সেই সময় থানায় যারা কর্তব্যরত যারা ছিল যে সীমিত সংখ্যক সদস্য তাদের উপর তারা চড়াও হয় এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এবং পরবর্তীতে তারা যে কাজটি করার চেষ্টা করে সেটি হচ্ছে সেই আসামি মিঠুন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় আমাদের যে সকল পুলিশ সদস্য থানায় ছিল তারা দৃঢ়তার সাথে প্রতিরোধ করে, তারা কিন্তু আসামি ছিনিয়ে নিতে দিতে তাদেরকে দেয়নি। পরবর্তীতে অফিসার ইনচার্জ ঘটনাটি জানার পরে সহ আমরা এখানে থানায় আমরা ফোর্স বৃদ্ধি করি এবং যারা দুষ্কৃতিকারী যারা থানা হামলা করতে এসেছিল আসামি ছিনিয়ে নিতে এসেছিলো তাদেরকে প্রতিরোধ করা হয় এবং পরবর্তীতে তারা মাঝিরাতে হাইওয়ের উপর তারা একটি জায়গায় প্রায় 200-এরও বেশি তারা সেখানে জমায়েত হয় এবং আমাদের কাছে যে তথ্য ছিল তারা বড় ধরনের কোনো সংঘাতে জড়ানোর জন্য তারা মূলত সেখানে সমবেত হয় এবং এই 200 জনের মধ্যে সেই ব্যক্তিগুলো ছিল যারা থানাতে যে হামলা করেছিল এবং থানা থেকে যে চিহ্নিত আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তারাও কিন্তু সেখানে মাঝিরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নেতৃত্বে সেখানে অবস্থান গ্রহণ করে এবং আমরা যখন জানতে পারি তারা একটি বড় সংঘর্ষ কিংবা নাশকতা করার জন্য তারা পরিকল্পনা করছে তখন আমরা আমাদের গোয়েন্দা দল, থানা পুলিশ দল সমন্বিতভাবে আমরা অভিযান পরিচালনা করি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে এবং সেখান থেকে আমরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান এবং তার সহযোগী আরও 8 জন মোট 9 জনকে আমরা আটক করি এবং আটক করে আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার কাছে এবং তার সহযোগীর কাছে অবৈধ অস্ত্র আছে এবং এক পর্যায়ে তার একান্ত সহযোগী নাজমুলের বসত বাড়ি থেকে আমরা সেখানে সিলিংয়ের উপর একটি বিদেশি পিস্তল, এই 8 রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করি এবং সেখান থেকে তিন বোতল অবৈধ ফেন্সিডিল মাদক কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর আমরা ধৃত নুরুজ্জামানকে বারবার জিজ্ঞাসাবাদ করতে থাকি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বসত বাড়ির 3 তলার যে জলছাদ আছে জলছাদ থেকে শপিং ব্যাগের মধ্যে আমরা আরেকটি বিদেশি পিস্তল এবং সেখান থেকে 7 রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করি এবং এরপরও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি এবং আমরা মনে করছি যে যারা শাহজাহানপুর থানা আক্রমণের মতো যারা দৃষ্টতা দেখায় এবং কী কারণে একজন চিহ্নিত সন্ত্রাসী যাকে পুলিশ বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে তাকে ছিনিয়ে আনার জন্য যারা থানা আক্রমণ করতে পারে এত দ্বারা তাদের নিজের হাতে আইন তুলে নেওয়ার এত বড় দুঃসাহস আমার মনে হয় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা জানেন যে আইনানুগভাবে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে এখানে অস্ত্র আইনে মামলা হবে, মাদক আইনে মামলা হবে এবং কর্তব্যরত পুলিশ সদস্যের উপর হামলা এবং তাদেরকে তাদের সরকারি দায়িত্ব পালনে বাধাদানের জন্য কিন্তু মামলা হবে এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে অবশ্যই তার রিমান্ডের আবেদন করব এবং রিমান্ড সাপেক্ষে আমরা আরও দেখব যে এই সংঘবদ্ধ অপরাধী চক্র তাদের সাথে আরও কারা কারা জড়িত আছে এবং অভিযানে নিশ্চয়ই আমরা অভিযান পরিচালনা করব আরও কোনো অবৈধ অস্ত্র তাদের ভাণ্ডারে আছে কি না এবং তারা যে ধরনের অপকর্মগুলো করেছে সেই ক্ষেত্রে যে সকল জায়গায় আরও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে অবশ্যই আমরা গ্রহণ করব। আপনারা জানেন এই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সে কিন্তু কয়েক মাস আগে সে উপজেলা পরিষদ থেকে আপনারা জানেন প্রকাশ্যে
সে টেন্ডার ডকুমেন্টস এবং পে অর্ডারকে কিন্তু ছিনিয়ে নিয়েছিল। তারপর উপজেলা পরিষদ থেকে মামলা করা হয়েছিল, সে বিজ্ঞ হাইকোর্ট থেকে সে জামিনে এসেছিল। এবং তারও কিন্তু আরও অনেক ধরনের অপকর্ম আপনারা জানেন। সে একজন জনপ্রতিনিধি, আমি মনে করি তার জনপ্রতিনিধি হিসাবে জনগণের পাশে তার থাকা উচিত, কিন্তু এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করা, বিভিন্নভাবে বিভিন্ন যারা তরুণ প্রজন্ম তাদেরকে বিক্ষিপ্ত করা, তাদেরকে অপরাধের দিকে ধাবিত করা, এই ধরনের কিন্তু অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। এবং আমরা গতকালকে আমরা যে কাজটি করেছি, আমরা দায়িত্ব নিয়ে করেছি, আমরা মনে করি একজন সন্ত্রাসী, একজন চাঁদাবাজ, একজন ভূমিদস্যু, একজন অন্যায়কারী, তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক, তার যে কোনোভাবে সে জনপ্রতিনিধি হোক না হোক, আমার মনে হয় অপরাধীকে কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জেলা পুলিশ বগুড়া দৃঢ়ভাবে আজকে বলছে যে কোনো অপরাধী, কোনো অন্যায়কারী, কোনো ব্যক্তি যারা জনমানুষের জন্য যারা এইভাবে অপরাধ করে তাদের উপর সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করব, এবং এটি হচ্ছে তার একটি রূপ। এবং আমরা মনে করি যে সম্মানিত জন এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন, আমরা বলবো যে আপনারাও এই কাজগুলোকে আপনারা অবশ্যই স্বীকৃতি জানাবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা যদি মনে করেন কোথাও কোনো এরকম সংঘবদ্ধ অপরাধী চক্র আছে যারা বিভিন্নভাবে অপরাধ করে বেড়াচ্ছে, তাদের ক্ষেত্রে অপরাধ করার ক্ষেত্রে যে কোনো তথ্য আপনারা আমাদেরকে সরবরাহ করবেন, আমরা আপনাদেরকে বলতে পারি জেলা পুলিশ বগুড়া তার সর্বোচ্চ কঠোরতা থেকে অবশ্যই এই ধরনের অপরাধীর বিরুদ্ধে কঠোর যে ধরনের আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে। এবং আরেকটা বিষয় বলতে পারি আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন শাহজাহানপুর এলাকায় সম্মানিত যারা নিরীহ জনগণ তাদের মধ্যে কিন্তু ব্যাপক আমরা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস লক্ষ্য করেছি। তারা বিষয়টি অনেক সাদরে নিয়েছে, তারা যেটি মনে করেছে যে একজন অন্যায়কারী, একজন অবৈধ চাঁদাবাজ, একজন সন্ত্রাসী, তার জন্য পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। সম্মানিত জনগণের যে এই যে মনোভাব, এটিকে আমরা স্বাগত জানাই, এবং সম্মানিত জনগণ নিশ্চয়ই তারা আমাদের পাশে আছেন, আমাদের এই ধরনের কার্যক্রমের পাশে তারা থাকবেন, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ।